বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ সারা দেশে সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক মহাসড়ক ও রেলপথে চলছে বাংলা ব্লকেড। এর অংশ হিসেবে হানি ফ্লাইওভারের চানখারপুল এলাকায় অবস্থান নেয় অমর একুশে হলের বর্তমান ও সাবেক ছাত্ররা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল শান্ত মেজাজে। রোগীবাহী যানবাহনকে বাংলা ব্লকেডের বহির্ভূত রাখে ছাত্ররা। ছাত্রদের একদফা দাবি, অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল। অমর একুশে হলের ছাত্র এভাবেই তাদের দাবির কথা তুলে ধরেন এনএএন টিভিতে। আমরা যে আন্দোলন করতেছি, এটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে সম্মান জানিয়ে করতেছি। মুক্তিযুদ্ধের চেতনা ছিল যে অসম একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে একটা সমতা বাংলাদেশ গড়া, যার জন্য হচ্ছে পাকিস্তানের সেই স্বৈর শাসন থেকে, পাকিস্তানের সেই বৈষম্য বিরুদ্ধে আন্দোলন যে শাসন ছিল তার বিরুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই প্রেক্ষিতে যে একটা আমরা বাংলাদেশ পেয়েছি, এই বর্তমানে আইসে সেই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে একটা বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, যে একটা 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 ক্ষুদ্র একটা অল্প জনগোষ্ঠীর জন্য বাংলাদেশের যে মনে করেন মেধার যে জায়গাটা, এখানে একটা দেখা যায় বিশাল বড় ডিসক্রিমিনেশন সৃষ্টি হচ্ছে। যে আমাদের যে এখন সরকারি চাকরি মনে করেন বা বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে, শুধু শুধু সরকারি চাকরি যদি চিন্তা করেন, যেটা তরুণ প্রজন্মের যে একটা হচ্ছে আপনার চাহিদা, এই জায়গায় একটা বিরাট অংশ কোঠা দ্বারা হচ্ছে। আমাদের যে ভিশন 2041 যেগুলো আমরা বাস্তবায়ন করার জন্য আমাদের মেধা দরকার, সেই মেধাকে কোঠার জন্য আমরা যথেষ্ট মানে সম্মান বা গুরুত্ব দিতে পারছি না, যার কারণে আমাদের মেধা বিরাট চলে যাচ্ছে এবং একটা বিশেষ শ্রেণীর কোটা চলে যাচ্ছে। আমরা কখনোই বলি নাই সম্পূর্ণ কোটা বাদ দিতে। সংবিধানে বলা আছে যে সবার জন্য সুযোগের সমতা, আমরা সেই সুযোগের সমতা চাই। এবং সংবিধানে এটাও বলা আছে যে সরকার যদি চায় তাহলে অনগ্রসর শ্রেণীর জন্য একটা কোটার ব্যবস্থা করতে পারে, কিন্তু এটা একটা হচ্ছে আপনার এমন জায়গায় রাখতে হবে যেখানে হচ্ছে কোনো বৈষম্য সৃষ্টি না হয়। কিন্তু আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে, যার কারণে মেধাবীরা বঞ্চিত হচ্ছে, একটা বৈষম্যের শিকার হচ্ছে, একটা বিরাট অংশ কোটা থেকে চলে আসছে। তা আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছি এবং আমরা বিশ্বাস করি সরকারই খুব তাড়াতাড়ি আমাদের সেই আন্দোলন মেনে নেবে। শাহজাহান চৌধুরী, এনএএন টিভি, ঢাকা।